জন্মদানের পর কতদিন সহবাস করা হারাম? বডি স্প্রে ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? মা তার সন্তানকে কিডনি দান করতে চাচ্ছেন, তার সন্তান দুটি কিডনি সন্তানের দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে, মা তার সন্তানকে কিডনি দিলে এটা কি জায়েজ হবে? পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব হয়, এই কথার কতটুকু সত্য? এরপরে প্রশ্ন হলো, নামাজে কোন পদ্ধতিতে হাত বাঁধা সহি, দয়া করে জানাবেন। স্বামী স্ত্রী পরিপূর্ণ পর্দা করে ফেসবুকে ছবি দিলে কি গুনাহ হবে? কোন শিক্ষক যদি ছাত্রের উপর জুলুম করে তাহলে ছাত্র কি করবে? স্বামী মারা গেলে স্ত্রীকে তিন দিনের সময় একটা সাদা কাপড় কিনে দেয় আত্মীয় স্বজনরা, এটা কি ইসলাম সম্মত? মসজিদে অযথা ফ্যান চালিয়ে ঘুমালে গুনাহ হবে কি? বর্তমানে প্রায় ফ্যামিলিতে দেখা যায় মেয়েদেরকে সাইকেল চালানো শেখায়, এটা কি ইসলামের সমর্থন করে? তার জন্মদানের পর কতদিন সহবাস করা হারাম? একজন নারী সন্তান ভূমিষ্ঠ করার পর যতদিন পর্যন্ত তিনি রক্ত দেখবেন, ব্লিডিং হবে, ততদিন পর্যন্ত তিনি একজন ঋতুবতী নারীর মতো সকল বিধানের অন্তর্ভুক্ত হবেন। সালাত আদায় করবেন না, তিনি রোজা রাখবেন না, তিনি স্বামী সহবাস করবেন না, এই কাজগুলো তিনি করবেন না, কোরআন তেলাওয়াত করবেন না, এই কাজগুলো তিনি করবেন না, তওয়াফ করবেন না, আর বাকি সব ঘরোয়া কাজ অন্যান্য সব কিছু তিনি করতে পারেন। আর এই ব্লিডিংটা দেখতে দেখতে যদি 40 দিনের বেশি হয় তাহলে আবার 40 দিনের পরে নর্মাল হয়ে যাবে, অর্থাৎ সব কিছু করতে পারবে, নামাজও পড়তে হবে তাকে, কিন্তু 40 দিন পর্যন্ত সর্বোচ্চ এই ব্লিডিং হলে সেটার কারণে সালাত তিনি পড়বেন না, স্বামী সহবাস করবেন না। আর 40 দিনের কমে যদি রক্ত বন্ধ হয়ে যায় তাহলে 20 দিনে বন্ধ হলে 20 দিন থেকেই সালাত শুরু করবেন এবং স্বামী সহবাস করা জায়েজ হবে। বডি স্প্রে ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? বডি স্প্রে ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কি না, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি। বডি স্প্রে ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে, এর অনেকগুলো কারণ আছে, তবে এহতিয়াত এবং সতর্ক হয় নামাজের যথেষ্ট আগে থেকে ব্যবহার করবেন, যাতে করে এটাতে যে অ্যালকোহল থাকে এটা বাষ্প হয়ে উড়ে চলে যায়, অ্যালকোহলটা বাষ্প হয়ে চলে যায় উড়ে, তারপর আপনি নামাজ পড়বেন। এখানে যে অ্যালকোহলটা আছে, প্রথম কথা হলো এটা মাদকের যে অ্যালকোহলটা, মাদক এটা সেই অ্যালকোহল না, এটা এক প্রকারের কেমিক্যাল, জাস্ট ওই জিনিসটাকে ইউজেবল করার জন্য ইউজ করা হয়, এটা পান করা যায় না, এটা সেই মাদক না, এটা সেই অ্যালকোহল না যেটা কি মাদক, অ্যালকোহল মাত্রই যে সব মাদক তা কিন্তু না, এরকম কেমিক্যাল টাইপ অ্যালকোহল বরং খাইলে মানুষ মারা যাবে, এটা এক প্রকারের মানে কেমিক্যাল জাস্ট, এটা একটা বিষয়, অতএব মাদকের বিধানটা এখানে আসবে না। দ্বিতীয় কথা হলো যে মাদক যেগুলো তরল মাদক সেগুলোকে নাপাক কিনা, এটা নিয়ে ফোকায় মধ্যে বিস্তর আলোচনা আছে। সাহাবায়ে কেরাম যখন মদ হারাম করা হয়েছে, মদের ভার রাস্তা ফেলে দিয়েছেন, তাহলে কি নাপাক মুসলমানদের রাস্তায় নাপাক ভরাই দিয়েছেন ওনারা? চলাফেরা করতে মানুষের পেশা পায়খানা রাস্তা ফেলার মতো হয়ে গেল না জিনিসটা? এটা একটা মত, এর সপক্ষে যুক্তি। আবার ওলামায়ে কেরাম মদ হারাম হওয়ার সপক্ষে অনেক দলিল এবং যুক্তি দিয়েছেন, কিন্তু আপনার সবচেয়ে বড় কথা হলো যেটা প্রথমে বললাম যে সরি, নাপাক হওয়ার ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম যুক্তি দিয়েছেন, অনেকে বলেছেন যে হারাম কিন্তু তাই বলে ওটা ধরলে যে নাপাক হয়ে যাবে সেরকম না। তো প্রথম যেটা বলছি ওটা হলো মূল পয়েন্ট, যে আসলে এটা এমন অ্যালকোহল যেটা মাদক না, এটা এক প্রকারের কেমিক্যাল যার কারণে বাষ্প হয়ে উড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাবো, আমল করার তৌফিক দান করুন। মা তার সন্তানকে কিডনি দান করতে চাচ্ছেন, তার সন্তান দুটি কিডনি সন্তানের দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে, মা তার সন্তানকে কিডনি দিলে এটা কি জায়েজ হবে? আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকল রোগী এবং অসুস্থ মানুষদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। কিডনি নষ্ট হয়ে যাওয়া, ড্যামেজ হয়ে যাওয়া, এটা অনেক কষ্টের একটা অসুস্থতা। বাংলাদেশে এই রোগের আপনার ব্যাপক বিস্তার ঘটেছে অনেক বেশি, এবং এই রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে চলেছে। একজন কিডনির একজন সিনিয়র কনসালটেন্ট ডাক্তার, তার সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে বাংলাদেশে ডায়ালিসিসের যে মেশিনগুলো আছে এই বেশিরভাগ মেশিনগুলোরই স্লট খালি থাকে না, এত কিডনির রোগী বেড়েছে, আজেবাজে খাবার খেয়ে খেয়ে আমাদের কিডনিগুলো আমরা শেষ করে ফেলছি, প্রসেসিং ফুড, বিভিন্ন রকমের মেডিসিন, জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা আমাদের কিডনি শেষ করে ফেলছি। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে রাখুন। আর যদি কারো কিডনি নষ্ট হয়, যেহেতু মানুষের দুইটা কিডনি আল্লাহ তালা দিয়েছেন, একটা কিডনি নষ্ট হলে মানুষ বেঁচে থাকতে পারে, কারণ দুইটাই নষ্ট হয়ে গেল, তাহলে তাকে অন্য কেউ একটা কিডনি দিতে পারে, সে কিডনি যদি মানে তার শরীরে ফিট করা যায় এবং সে যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যিনি কিডনি দিলেন তিনি দান করার মাধ্যমে সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। তবে কিডনি রক্ত শরীরের এই অংশগুলো বিক্রি করা জায়েজ নাই, কেন? কারণ এগুলোর মালিক আসলে আল্লাহ তাআলা, আমাদেরকে এগুলো বিক্রির পারমিশন দেওয়া হয় না, এটা আমি উপার্জন করি নাই, তো যার কারণে
আপনি কিডনি বিক্রি করতে পারবেন না বাকি মা তার সন্তানকে অবশ্যই কিডনি দিতে পারবেন সন্তান মাকে দিতে পারবেন অপরিচিত মানুষকে দিতে পারবেন দান করাতে কোনো অসুবিধা নেই আপনার এই এই অংশটা শরীরের এই পার্টটা এই অর্গানটা এটা লাগছে না আপনি এটা দিলেন এটা ছাড়া আপনি বাঁচতে পারছেন তাহলে আপনি দান করতে পারেন কোনো অসুবিধা নেই পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব হয় এই কথার কতটুকু সত্য এই ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস নেই যতগুলো হাদিস আছে সেগুলোর প্রায় সবগুলো হাদিসের সনদের অবস্থা অত্যন্ত করুণ যার কারণে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব হবে এই মর্মে কোনো সহিহ হাদিস নেই আমাদের দেশে অনেক ইমাম সাহেব দেখবেন একটা পাগড়ি রেখে দেয় নামাজের সময় দাঁড়ায় পেশা আমার নামাজ শেষ হলে পেস্টেস গুলা ধুয়ে চলে যায় তারা সবাই এই আপনার এই বিশ্বাসের জায়গা থেকে তারা করে যে পাগড়ি পরে নামাজ পড়লে কি হয় 70 গুণ বেশি সওয়াব হয় এটা সঠিক কোনো কথা না অন্তত হাদিস দ্বারা প্রমাণিত নয় এরপরে প্রশ্ন হলো নামাজে কোন পদ্ধতিতে হাত বাঁধা সহি দয়া করে জানাবেন সালাতে কোথায় হাত বাঁধবেন বুকে না নাভির নিচে এটা নিয়ে গন্ডগোল ফাসাদ মারামারি ইদানিং অনেকটা কমে গেছে মাশাআল্লাহ না অনেকটা থেমে গেছে আমাদের দেশে মানুষের ক্রেজ এক এক সময় একটা নিয়ে থাকে আর কি আসলে এক ভাই একটা লেখা লিখেছেন বেশ ভালো তিনি লিখেছেন বাংলাদেশে যে এত ক্যাচাল ক্যাচাল বুঝুন তো মানে বেহুদা আলাপ অমুকে কি করছে তমুকে কি করছে এর কি হবে ওর কি হবে নিজের খবর নাই সব পরের সরকার তেল দেওয়ার কাম এটা এই জন্য হয় যে এদেশে বেকার মানুষ অনেক বেশি যদি কাজের মানুষ হইতো তাহলে আরেকজনকে নিয়ে চিন্তা করার সময় আছে বলেন উনি কি করলো না করলো উনি ভুল করলো না ভাল করলো মানে এটা নিয়ে চিন্তা করা তো পরে আগে তো কো আনফুসাকুম তারপরে না আমি করি আমার নিজেরই তো খোঁজ খবর নেই তো এই জন্য ওই লেখক লিখেছেন ভালো লাগলো লেখাটা যে এই দেশে এত ক্যাচালের প্রধান কারণ হলো কাজ নাই সব বেকার মানুষ ফেসবুকে বসে বসে লেখা ছাড়া এগুলোর কোনো কাম নাই এগুলো সবগুলো ধরে ধরে দিয়ে একটা ভালো কাজ দেওয়া হয় বিয়ে শাদী করা দেওয়া হয় তো দেখবেন যে সব ক্যাচাল থেমে গেছে বুঝতে পারছেন তো এই ক্যাচালগুলোর কারণে আপনার দিনই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক সময় সীমালঙ্ঘন হয়ে যায় সালাতে কোথায় হাত বাঁধবেন এটা নিয়ে ফোকায় একরামের মধ্যে ইখতলাফ এবং মত পার্থক্য আছে উভয় পক্ষের দলিল প্রমাণ কোনটার ধার বেশি কম বিস্তারিত যদি জানতে চান তাহলে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর একটা ছোট্ট ছোটি বই আছে সালাতে কোথায় হাত বাঁধবেন বইটার নামই এটা সালাতে কোথায় হাত বাঁধবেন অনলাইনেও পাওয়া যায় গুগলেও আপনি পাবেন একটু পড়ে নিয়েন এবং এই জাতীয় বিষয়গুলোকে একটু বিস্তারিত জানতে পারলে নিজের নিজের জন্য অন্তত ভালো সেখানে তিনি সমস্ত হাদিসগুলোর বিস্তারিত পর্যালোচনা করেছেন স্বামী স্ত্রী পরিপূর্ণ পর্দা করে ফেসবুকে ছবি দিলে কি গুনাহ হবে পরিপূর্ণ পর্দা করে মহিলা আবার ফেসবুকে ছবি দিবে কেন তাহলে পর্দা হলো কেমনি আমরা চাই আজকাল যে পর্দাও করবো বাকি সব অগোলা থাকবে হ্যাঁ এগুলো অযৌক্তিক কথা এগুলো অবাস্তব কথা একজন নারী যদি পরিপূর্ণ পর্দা করেন পরিপূর্ণ পর্দা যদি করেন তাহলে তার ফেসবুকে ছবি দেওয়া আর প্রোফাইলে কিছু না দেওয়া বা খালি থাকা সমান প্রোফাইল পিকচারে ঠিক না বেঠিক আর যদি সেখানে আপনি শরীরের কোনো অংশকে ফুটায় তোলার চেষ্টা করেন চোখগুলারে অন্তত ফুটায় তোলার চেষ্টা করেন সেটাও কি হবে পর্দার পরিপন্থী হবে আল্লাহ তাআলা তো সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন আপনি প্রকাশ করলেন এই জন্য এটা জায়েজ নাই আর নারী স্বামী স্ত্রী ছবি নিজেরা নিজেদেরটা দেখবে আয়না নিজেদেরটা দেখবে ফেসবুকে দিলে তো বাজারের মানুষ দেখবে মোহর দিবেন আপনি বউরে মোহর দিবেন আপনি আর দেখবে অন্যরা আপনি পয়সা দিয়া দেখবেন আর বাকিরা ফাও দেখবে আপনার মতো নির্লজ্জ বেহায়া ব্যক্তিত্বহীন পুরুষ আরেকটা আছে কত বড় বেকুব হলে এটা সম্ভব বলো মোহর দিছে বেচারা শ্বশুরবাড়ির মিষ্টির প্যাকেটটা নিছে সে বউর শাড়ি চুড়ি কিনে দিছে সে সব কিছু করছে সে বরণ পোষণ গরবাড়া সব দিছে সে আর দেখানোর বেলায় ছবি দিয়ে দিছে তোমরা সবাই ভাও দেখো এর চাইতে বেকুব এর চাইতে অর্বাচীন মূর্খ আর কে হতে পারে বলো নির্বোধ আর কে হতে পারে যে ভাই পয়সা খরচ করলাম আমি আর তোমরা ফাও শুধু দেখে বলো মজা লয় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান রুচি থাকা উচিত রুচি আপনার স্ত্রীর এখানে তো পর্দার কথা বলছেন অনেকে তো সাধারণ ছবি একদম খোলামেলা ছবি নেয় আপনার স্ত্রীর খোলামেলা ছবি দেখে অন্যজন কি চিন্তা করে জানেন না জানেন না আপনি নিজে এগুলো এরকম ছবি দেখে কি চিন্তা করেন অন্যরাও সে চিন্তা করে বুঝেন না কথা
আজকে বলেন না আমি তো সুশীলদের মতো কিছু সুশীল আছে না এই সুশীলরা এত সুন্দর ভালো সাজে না ওনাদের কোনো সমস্যা হয় না ওনাদের শরীরে কোনো এই ধরনের কোনো চাহিদা নাই কামনা নাই বাসনা নাই মনে ভিতরে কোনো বাজে চিন্তা আসে না ওনারা মানুষ না ওনারা আস্ত শয়তান বুঝে আসছে কথা তো এই টাইপের মানুষ হলে তো সেই মিথ্যুক বা টাউট বাট করাটা তো ভিন্ন কথা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন কোন শিক্ষক যদি ছাত্রের উপর জুলুম করে তাহলে ছাত্র কি করবে শিক্ষক যদি ছাত্রের প্রতি অবিচার করে জুলুম করে তাহলে সে ক্ষেত্রে সে অবশ্যই জুলুমের প্রতিকার চাইবেন এবং সেটা যথাযথ নিয়মে যথাযথ প্রক্রিয়া কোন শিক্ষক ছাত্রের প্রতি অবিচার করলে সেটা সয়ে যেতে হবে সারা জীবন এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই শিক্ষক যদি অন্যায় করতে বলে তাহলে সে অন্যায় নির্দেশ মানা যাবে না শিক্ষক যদি স্পষ্টত কোনো অন্যায়ের আশ্রয় নেয় কোনো জুলুমের আশ্রয় নেয় তাহলে সেই জুলুমের প্রতিকার প্রিন্সিপালের কাছে বলে হোক কমিটির কাছে বলে হোক অভিভাবকের কাছে বলে হোক অন্য কোনোভাবে হোক চাইতেই পারে একজন শিক্ষার্থী তবে জুলুম হচ্ছে কি না সেটি নিশ্চিত হতে হবে আজকাল শিক্ষার্থীরা শিক্ষক যদি তাদেরকে শাসন করেন যৌক্তিক কোনো উপায়ে তারপরেও সেটা কোনো সময় জুলুম মনে করে তো এরকম কোনো ব্যাপার আছে কিনা আগে সেটা ভালো করে পরখ করে নিতে হবে শিক্ষকের শাসন এটা সন্তানের জন্য শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকাল ইয়াং জেনারেশন শাসন নিতে চায় না শিক্ষক তো অনেক পরের কথা বাপের শাসন নিতে চায় না মায়ের শাসন নিতে চায় না মনে করে সারাদিন শুধু ওনাদেরকে আদর করবে যত্ন করবে তুলু তুলু করবে হ্যাঁ এবং তাদেরকে কোনো শক্ত কথা বলবে না এটা এই মানসিকতার কারণে আমাদের তরুণরা আগের যুগের তরুণদের মতো বা দুই দশক তিন দশক আগে আমরা যে তরুণ দেখেছি সেই তরুণদের মতো এখনকার তরুণরা এত ভদ্র এত ভালো মানুষ হতে পারে তাদের জীবনকে সেভাবে গড়তে পারে মনে রাখবেন মুরব্বীদের শাসন একজন সন্তান হিসাবে শিক্ষার্থী হিসাবে তরুণদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ামত এবং নিয়ামক এই সময়গুলো হারিয়ে গেলে মানুষ পরে টের পায় এই জন্য বাবা মায়ের শাসনকে ওয়েলকাম করতে হবে যে তারা শাসন করছেন আমার কল্যাণে তবে শাসনের নামে কোনো শিক্ষক যদি জুলুম করে অবিচার করে তাহলে সেক্ষেত্রে এটা অবিচার হচ্ছে কিনা সেটাকে ভালো করে আগে স্টাডি করতে হবে তারপর এটার প্রতিকার চাইতে পারেন এবং প্রতিকার চাওয়া উচিত যাতে করে তাদের অন্যরা জুলুমের শিকার না হন স্বামী মারা গেলে স্ত্রীকে তিন দিনের সময় একটা সাদা কাপড় কিনে দেয় আত্মীয় স্বজনরা এটা কি ইসলামসম্মত কোনো নারী স্বামীর মৃত্যুর পর তিনি ইদ্দত পালন করবেন শোক পালন করবেন এবং এটি হবে চার মাস দশ দিন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে আয়াত নাজিল করেছেন ইয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মহিলাদের মধ্যে আজওয়াজ যে মহিলাদের মধ্যে যারা স্বামী হারা হবে স্বামীর মৃত্যুবরণ করবে তারা ইয়াতারাব্বাসনা আনফুসাহুন্না আরবাআতা আশহরিন ওয়া আশরা চার মাস দশ দিন নিজেদেরকে তারা নিবৃত রাখবেন এই নিবৃত রাখার মানে হলো বিবাহ শাদীতে আবদ্ধ হবেন না এটি শোক পালনের অংশ এছাড়া বিশেষ যে সাজসজ্জা করা হয় সাজগোজ করা হয় সেটা করবেন না এটা শোক পালনের অংশ এবং গহনা ইত্যাদি পরে আপনার সাজসজ্জা বা সাধারণ যে সাজসজ্জা মানুষ করে মানে এক্সট্রা সাজসজ্জা সেটা তিনি করবেন না এমনিতে তেল ব্যবহার করা কোনো প্রয়োজনীয় প্রসাধনী ব্যবহার করা যেটা তার শরীরের জন্য ত্বকের জন্য জরুরি সেটা করতে পারেন আর পোশাকের ক্ষেত্রে সাদা পোশাক পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তিনি সাধারণ যে পোশাক আশাক বাসায় পরে থাকেন সেগুলো পরবেন সাজগোজ বলতে যেটা বোঝায় সেটা করবেন না আর বাহিরে যখন তিনি যাবেন সেটা হবে হলো একান্ত প্রয়োজনে একান্ত প্রয়োজন ছাড়া তিনি বাহিরে যাবেন স্বামীর মৃত্যুর পর স্বামীর বাড়িতে স্বামীর বাসায় অথবা সেটা সুইটেবল না হলে যেটা সুইটেবল প্লেস হয় ছেলে মেয়েদের বাসায় চার মাস দর্জে তিনি কাটাবেন অসুস্থ হয়ে গেছেন ডাক্তার দেখানোর প্রয়োজন পড়েছে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এরকম কোনো কাজে লাগলে তিনি বাহিরে যেতে পারেন আর সাধারণ অবস্থায় তিনি বাহিরে যাবেন না বরং নিজ জায়গায় অবস্থান করবেন তো এই বিষয়গুলো হলো শরিয়ার নির্দেশনা আমরা অনেকে সেটার সাথে অনেক কিছু নিজেরা বানাইনি এর মধ্যে একটা হলো এটা যে তিন দিন বা তিন দিন পর সাদা শাড়ি পরে থাকতে হবে এরকম কোনো কথা কোরআন কিংবা হাদিসের কোথাও বলা হয়নি মসজিদে অযথা ফ্যান চালিয়ে ঘুমালে গুনাহ হবে কিনা অনেকে আছে শহরে দেখা যায়
কোনো কাজকামে আসছে, বাইরে কাজকাম করা শেষ হয়ে গেছে বা কাজকামের জন্য অপেক্ষা করছে, এখন মসজিদে ঢুকে ফ্যান চালায় একটু এক ঘন্টা ঘুমায় যায়। মসজিদ এই কাজের জন্য না, মসজিদ হলো ইবাদতের জন্য। আপনি যদি মসজিদে ঘুমাতে হয় তাহলে এতে কাফের নিয়ত থাকতে হবে, অর্থাৎ আপনি সেক্ষেত্রে মসজিদে প্রবেশ করবেন, প্রবেশ করে নিয়ত রাখবেন যে আমি মসজিদে অবস্থান করব, কিছু সময় ইবাদত বন্দেগী করব, এর মধ্যে ক্লান্তি এসে গেলে আমি শুয়েও পড়ব, সবকিছু আপনার জন্য তখন জায়েজ হবে, মানে শোয়াটা তখন আপনার জন্য জায়েজ হবে, খাওয়া শোয়া। বাট আপনি মসজিদে আসলেন শুধুমাত্র কিসের জন্য? একটু ঘুমানোর জন্য, ফ্যানটা চালায় একটু ঘুমায় টুমায় আবার ফ্যানটা বন্ধ করে চলে গেলেন, এটা জায়েজ নাই আল্লাহর ঘরে এই কাজের জন্য না। এমনকি মসজিদকে রাস্তা বানানো জায়েজ নাই। রাস্তা বানানো মানে কি? ওই পাশে মসজিদের একটা গেট আছে, এই পাশে একটা গেট আছে, আপনি ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বাইরে চলে গেলেন, জাস্ট এটাকে একটা রোড হিসাবে ইউজ করলেন, এটা মসজিদের আদব এবং শিষ্টাচারের পরিপন্থী এবং খেলাফ, না জায়েজ কাজ, এটা করা যায় না। মসজিদে কোনো কিছু হারিয়ে গেলে সেটার ঘোষণা মসজিদে দিতে হয় না, বাইরে একটা হারিয়ে মসজিদে ঘোষণা দিতে হয় না। আবু দাউদের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি হারানো জিনিসে ঘোষণা দেয় তার জন্য বদদোয়া করবা তোমরা, যে আল্লাহ যেন তোর জিনিসটা আর না পাওয়ায়, কত ডেঞ্জারাস কথা। তো শহর অঞ্চলে মসজিদগুলোতে দেখা যায় যে ধরেন কোনো কাজে আসছে, বাইরে হয়তো বোরিং ফিল করতেছে, তাই সে মসজিদে ফ্যানটা চালায়া শুয়ে পড়ল বা একটু আড্ডা ফাড্ডা মারলো। না ভাই, যদি আপনি সেখানে রেস্ট করতে হয় আপনার এতেকাফের নিয়ত থাকতে হবে, ঢুকার সময় নিয়ত থাকতে হবে যে আমি ইবাদতের নিয়তে ঢুকতেছি, কিছু ইবাদত বন্দেই করবেন, করতে 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 আর পারছেন না, শরীর কুলাচ্ছেন, একটু রেস্ট করলেন, এটা যায় হতে পারে। বর্তমানে প্রায় ফ্যামিলিতে দেখা যায় মেয়েদেরকে সাইকেল চালানো শেখায়, এটা কি ইসলামের সমর্থন করে? মেয়েদেরকে সাইকেল চালানো শেখানো এটা গ্রহণযোগ্য হতে পারে একবার ছোট বাচ্চা মেয়ের ব্যাপারে, একদম ছোট বাচ্চা মেয়ে ঘরোয়া ঘরের বাড়িতে চৌহদ্দির মধ্যে চালাচ্ছে, তার নারীসুলভ ব্যক্তিত্ব, প্রাইভেসি, আত্মসম্মান, এটার প্রতি আচর করার কোনো সম্ভাবনা আশঙ্কা নাই, এই লেভেলে এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আজকাল দেখা যায় 7 বছর 8 বছর পার হয়ে গেছে, 10 বছর 12 বছর মেয়েও সাইকেল চালাচ্ছে, বাপ মা সেটাকে অ্যালাউ করছে, এটা জায়েজ নয়। কারণ বালেগ হওয়ার কাছাকাছিও যদি হয়ে যায়, চোখে নজরে পড়ার মতো যদি হয়ে যায়, তখন থেকেই মেয়েদেরকে শরীয়তের পর্দার বিধিবিধানগুলো শেখাতে হয়। সাইকেল চালানোর মাধ্যমে তার পর্দা লঙ্ঘিত হবে কি হবে না, তার শরীর, তার সৌন্দর্য এটা আবৃত থাকবে না, অনাবৃত থাকবে, এবং এটার কারণে হাজারো অনাচার তৈরি হবে, সেটা আমরা সবাই জানি। তো যার কারণে এগুলো জায়েজ নয়।